ব্যবসা গরমে ভোগান্তি উত্তরবঙ্গ জুড়ে দুর্যোগের পূর্বাভাস ফের আবহাওয়া দপ্তরে তো বন্ধুরা সে নিয়ে আজকের আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় পড়তে চলেছে ব্যবসা ভোগান্তি গরম পাশাপাশি উত্তরবঙ্গের কোন কোন জেলায় রয়েছে বজ্র ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস সমস্ত কিছু আপডেট আপনাদের জানাবো তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক শেয়ার করতে ভুলবেন না আচমকাই ঝড়ে লণ্ডমন্ডজ হয়েছে জলপাইগুড়ি বিপর্যস্ত এলাকা পরিদর্শন করতে রবিবারই সেখানে গিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার বিকেল তিনটা নাগাদ আচমকাই ঝড় শুরু হয় জলপাইগুড়িতে এদিন ঘণ্টায় কমপক্ষে ষাট কিলোমিটার অতিরিক্ত বেগে ঝড় হয় বলে সূত্রের খবর প্রকৃতির রুদ্ররূপে আতঙ্কিত এলাকাবাসী স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে কেমন থাকবে আজকের আবহাওয়া পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত সামান্য কমলেও মঙ্গলবার ফের তা বাড়তে পারে উত্তর ও দক্ষিণ দুইবঙ্গে হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ওই দিন উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় শিলাবৃষ্টি হালকা তুষারপত হতে পারে আগামী দুই দিনে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রার পর জানা গিয়েছে এমনটাই পাশাপাশি মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে থাকতে পারে গরম এবং অস্বস্তিকর আবহাওয়ার পরিস্থিতি দিন এবং রাতের তাপমাত্রা বেশ কিছুটা বাড়তে পারে এপ্রিলের শুরুতে কলকাতার তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছতে পারে পশ্চিমের জেলাগুলিতে বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করতে পারে পাশাপাশি শহর কলকাতায় আরও বাড়বে গরম দিন এবং রাতের তাপমাত্রা বাড়তে চলেছে চলতি সপ্তাহে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পাশাপাশি আগামী দু তিন দিন দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে পাশাপাশি মঙ্গলবার গাঙ্গে ও পশ্চিমবঙ্গে গরম এবং অস্বস্তিকর পরিস্থিতির আবহাওয়া বজায় থাকবে বলে জানা গিয়েছে এবং জলপাইগুড়িতে আশঙ্কা ঝড়ের তাণ্ডবের পর উত্তরবঙ্গে আগামী কয়েকদিন আবহাওয়া নিয়ে উঠছে প্রশ্ন উত্তরবঙ্গের জেলাগুলিতে মূলত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সঙ্গে বইতে পারে কিছুটা ঝোড়ো হাওয়া উল্লেখযোগ্যভাবে আবহাওয়া কিছুটা পরিবর্তন হতে পারে কিন্তু মঙ্গলবার ফের এক ধাক্কায় দুর্যোগের সম্ভাবনা রয়েছে হতে পারে ঝড় বৃষ্টি এবং শিলা বৃষ্টিপাত